শাস্ত্রী, ইতিহাসের ক্লাস শুরু হচ্ছে। প্রত্যেকে ইতিহাসের বই বার করো। আজকে পড়াবো নবম অধ্যায়, চাকার ব্যবহার, 34 পাতা। প্রত্যেকে 34 পাতা খোলো। চাষবাস শিখে আদিম মানুষ প্রচুর পরিমাণে ফসল ফলাতে লাগলো, কিন্তু এবার এক নতুন সমস্যা দেখা গেল। আমরা ঠিক এর আগের চ্যাপ্টারতেই পড়ে এসেছিলাম চাষবাস। মানুষ যখন চাষবাস শিখলো তখন তারা কি করলো, প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করতে লাগলো, কিন্তু তাদের একটা সমস্যা দেখা দিল। কি দেখা দিল না, চাষের ফসল তারা খেয়ে শেষ করতে পারতো না। অতএব তাদের এখন ভাবনা হলো, এত ফসল তারা রাখবে কোথায়? এত ফসল তো কখনোই খেয়ে তাদের পক্ষে সম্ভব নয় শেষ করা, কিন্তু সেই ফসলগুলো রাখতে হবে। তখন তারা কি করলো না, আগে বড় বড় পাথর ঘষে বাটি তৈরি করা হতো, মৃতদের মাথার খুলিকে কাজে লাগানো হতো। কিন্তু ফসল রাখতে গেলে অনেক বড় বড় পাত্র দরকার, অর্থাৎ এইতে করে ফসল রাখা সম্ভব না, এর জন্য আরও অনেক বড় বড় পাত্রের দরকার। অতএব একদিন শুরু হয়ে গেল মাটি দিয়ে পাত্র তৈরি করা। বড় বড় মাটির পাত্র তৈরি করে সেই পাত্রগুলি রোদে শুকিয়ে নিলে বেশ শক্ত হয়। রোদে মাটিকে যদি শক্ত করে শুকিয়ে নেওয়া হয় তাহলে মাটি খুব শক্ত এবং টেকসই হয়, এবং তাই দিয়ে কি হয়, বিভিন্ন রকম পাত্র বানানো যায়। একটা চাকার ওপর কাদা মাটি রেখে চাকাটিকে ঘুরিয়ে আঙুলের কায়দায় নানা রকম পাত্র তৈরি করতে লাগলো তারা। এবার একটু একটা তোমরা ছবি দেখাচ্ছি, দেখো যেটার সাথে তারা বিভিন্ন রকম পাত্র তৈরি করতো। এইবার দেখো, এই হচ্ছে এই যন্ত্রটা, এর ওপর চাকাটা, এর ওপর দেখো মাটি রেখে এই বিভিন্ন রকম এরা এই পাত্র বানিয়েছে। মাটির হাঁড়ি, কলসি, বাটি সবই এই চাকার সাহায্যে মাটি রেখে আঙুলের সাহায্যে, আঙুলকে ঘুরিয়ে ঘুরিয়ে তারা কিন্তু এই পাত্রগুলো বানিয়েছে। আচ্ছা, আবার এখানে কি বলছে দেখো, মাটির পাত্র তৈরি সেই আদিম যুগের মানুষের এক মহান কীর্তি। এইভাবে একদিন কুমোরের চাকায় তৈরি হতে লাগলো মাটির কলসি, কুঁজো, জ্বালা, গ্লাস, হাঁড়ি খুঁড়ি। এইভাবে কুমোরের চাকায়, অর্থাৎ এই যে চাকাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুমোরের চাকা। এই চাকাতেই বিভিন্ন রকমের পাত্র, যেমন মাটির কলসি, কুঁজো, জ্বালা, গ্লাস, হাঁড়ি খুঁড়ি প্রভৃতি তৈরি হতে লাগলো। চাকার ব্যবহার আদিম মানুষ আগেই করেছিল যানবাহন প্রয়োগে। এরপর শুধু মাটির পাত্রই নয়, শস্য পেশাই করার জন্য চাকা দিয়ে তৈরি করা হলো জাঁতা। আচ্ছা, তোমরা জাঁতার ছবিটাও দেখে নাও। এই দেখো শস্য পেশায় যন্ত্র, এইটা হচ্ছে জাঁতা, এটা দিয়ে তারা শস্য পেশাই করত। এবার দেখো কিভাবে হতো না, নিচে একখানা পাথরের চাকা বসিয়ে মাঝখানে শস্য দানা দিয়ে উপরে একখানা চাকা ঘুরিয়ে শস্য পেশাই করা হতো। অর্থাৎ এই যে যন্ত্রটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো ওপরে কি হয়েছে না, একটা পাথরের চাকা বসিয়ে মাঝখানে দেখো শস্য দানা দিয়ে, মাঝখানে শস্য দানা রাখতে হবে, তার উপর দেখো আবার একটা চাকা লাগানো হয়েছে, দিয়ে সেই চাকাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তারা শস্যকে পেশাই পিষত, অর্থাৎ শস্যকে তারা ভাঙত, গুঁড়িয়ে নিত। এইটা হচ্ছে শস্য পেশার যন্ত্র। আর এটা হচ্ছে কুমোরের চাকা, যেটার উপর বসিয়ে তারা কি করতো, বিভিন্ন রকম মাটির পাত্র তৈরি করত। মাটির পাত্র, শস্য পেশাই করার কৌশল আয়ত্ত করা মানব সভ্যতার ইতিহাসের এক যুগান্তরকারী ঘটনা। চাকার মাধ্যমে এত সব কাজ হওয়ায় পরবর্তীকালে যন্ত্রযুগে সূচনা হয়েছিল। পরবর্তীকালে দেখা গেছে সভ্যতা যত উন্নততর হয়েছে ততই চাকার ব্যবহার বেড়েছে। চাকা আধুনিক যুগের সূচনা করেছিল। বর্তমানে গাড়িতে, সাইকেলে, মোটরে, ট্রেনে, জাহাজে, উড়োজাহাজে, কলকারখানার বিভিন্ন যন্ত্রপাতিতে নানা ধরনের এই চাকার ব্যবহার হয়। তাহলে এখন চাকা হলো কিসের প্রতীক, প্রগতির প্রতীক। এমনকি আমাদের যে জাতীয় পতাকা সেখানেও তোমরা দেখেছো ঠিক মাঝখানে আঁকা রয়েছে চাকা। চাকা চিরকাল মানুষের জীবনকে কি করে, গতিশীল করতে সাহায্য করে। তাই চাকা হলো কিসের প্রতীক, প্রগতির প্রতীক, যা মানুষের জীবনকে কি করে, প্রতিদিন গতি প্রতিনিয়ত গতিশীল করতে সাহায্য করে। প্রশ্নের আকারে এবার পড়াবো নিচের প্রশ্নগুলো, 35 পাতার। ফসল মজুত করে রাখার জন্য আদিম মানুষ কি অনুভব করলো? ফসল মজুত করে রাখার জন্য আদিম মানুষ পাত্রের প্রয়োজনীয়তা অনুভব করলো, অর্থাৎ ফসলকে কোথায় রাখা হবে তার জন্য তারা কি ভাবলো যে পাত্রের প্রয়োজনীয়তা। আগে বড় বড় পাথর ঘষে কি তৈরি করা হতো? আগে বড় বড় পাথর ঘষে বাটি তৈরি করা হতো। কাদামাটি কিভাবে শক্ত হয়? রোদে শুকলে বেশ শক্ত হয়। কিভাবে মাটির পাত্র আদিম যুগের মানুষেরা তৈরি করত? চাকার ওপর কাদামাটি রেখে চাকাটিকে ঘুরিয়ে আঙুলের কায়দায় নানা রকম মাটির পাত্র তারা তৈরি করত। আমাদের জাতীয় পতাকায় চাকার চিহ্ন কিসের প্রতীক? প্রগতির প্রতীক, অর্থাৎ উন্নতির প্রতীক। প্রগতি মানে উন্নতি। এখন মাটির জিনিসপত্র কারা তৈরি করেন? কুমোরেরা। যারা মাটির জিনিস তৈরি করেন তাদের বলা হয় কুমোর। আদিম মানুষ মাটির পাত্রের গায়ে কি করত না, আদিম মানুষ মাটির পাত্রের গায়ে ছবি আঁকত। কলসি ও কুঁজোর গায়ে কি আঁকা থাকে?
কলসি ও কুঁজোর গায়ে নানা রকম নকশা আঁকা থাকে। বর্তমানে আমরা চাকার ব্যবহার কোথায় দেখি? বর্তমানে আমরা সাইকেলে, গাড়িতে, জাহাজে, উড়োজাহাজে, কারখানা, নানা যন্ত্রপাতিতে বিভিন্ন রকমের চাকার ব্যবহার দেখি। বর্তমান মানুষকে জীবনকে উন্নত করতে কে বিশেষভাবে সাহায্য করেছে? বর্তমানে মানুষের জীবনকে উন্নত করতে চাকা বিশেষভাবে সাহায্য করেছে। এবার পরের পাতা চলে এসো। বড় বড় মাটির পাত্র তৈরির কাজ শুরু হয়েছিল কখন? চাষবাসের ফলে ফসল উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে উদ্বৃত্ত কৃষিজাত ফসল সংরক্ষণের প্রয়োজন হয়েছিল। অর্থাৎ মানুষ যখন চাষবাস করলো তখন ফসল উৎপাদন অনেক বেড়ে গেল, সেই ফসলগুলো রাখার জন্য তাদের কী হয়েছিল না, মাটির পাত্রের প্রয়োজন অনুভব হয়েছিল। আর এই প্রয়োজন মেটাতেই তারা বড় বড় মাটির পাত্র গড়ার কাজ শুরু করে দিয়েছিল। চাকা আদিম মানুষের কি উপকার করেছে? চাকা মানব সভ্যতাকে উন্নততর করতে এবং সভ্যতাকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। মানুষের সভ্যতার বিকাশে চাকার ভূমিকা কি? মানুষের জীবনকে গতিশীল করতে চাকা বিশেষভাবে সাহায্য করেছে। মানুষের সভ্যতাকে যতই এগিয়েছে চাকার ব্যবহার ততই বেড়েছে, তাই চাকার ব্যবহার সর্বত্রই দেখা গেছে। যেমন দেখো, গাড়িতে, সাইকেলে, মোটরে, ট্রেনে, জাহাজে, উড়োজাহাজে, কলকারখানা, যন্ত্রপাতিতে যেখানেই গতি দরকার সেখানেই কি ব্যবহার করা হয়? চাকা। অর্থাৎ মানুষের জীবনকে গতিশীল করতেই কিন্তু চাকার দরকার। এই চাকা হলো কিসের প্রতীক? প্রগতির প্রতীক। চাকা মানুষের জীবনকে গতিশীল করে তুলতে সাহায্য করে। মানুষ কোন কোন কাজে চাকার ব্যবহার করেছে? প্রথমে গাড়ি টানা, শস্য পেশার কাজে মানুষ চাকার ব্যবহার করেছে। যেখানেই গতির দরকার সেখানেই জুড়ে দেওয়া হয়েছে চাকা। এখন একটু লক্ষ্য করলেই দেখা যাবে গাড়িতে, সাইকেলে, মোটরে, ট্রেনে, জাহাজে, উড়োজাহাজে, কলকারখানা, যন্ত্রপাতিতে ব্যবহার করা হয়েছে নানা ধরনের চাকা। চাকার ওপর ভর করেই সভ্যতার প্রগতির দিকে এগিয়েছে। কুমোরেরা চাকার সাহায্যে কী কী জিনিস বানায়? কুমোরেরা চাকার সাহায্যে মাটির কলসি, কুঁজো, জ্বালা, গ্লাস, হাঁড়ি, খুঁড়ি প্রভৃতি বানায়। মানব সভ্যতার ইতিহাসে যুগান্তরকারী ঘটনা কোনটি? না, মাটির পাত্র ও শস্য পেশাই করার কৌশল আয়ত্ত করা মানব সভ্যতার ইতিহাসে এক যুগান্তরকারী ঘটনা। তাহলে পুরো আমার এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো। পরের দিন এই চ্যাপ্টারের অনুশীলনী প্রশ্ন লেখাবো। আজ এই অবধি সবাই খুব ভালো থেকো এবং বাড়িতে একটু একটু করে পড়াশোনা করো।